পাসপোর্ট অফিসে 2016 সালের 18 জানুয়ারি পাসপোর্টের আবেদন করেন শার্শা উপজেলার গোগা গ্রামের শফিকুল ইসলাম। পাসপোর্ট ডেলিভারির তারিখ ওই বছরের 14 ফেব্রুয়ারি। নির্ধারিত দিনে পাসপোর্ট নিতে গেলে সমস্যা আছে বলে 21 ফেব্রুয়ারি এসে পাসপোর্ট নিতে বলা হয়, কিন্তু ওই তারিখে এবং বিগত 4 বছরে শতাধিকবার গেলেও তাকে পাসপোর্ট দেওয়া হয়নি। সর্বশেষ গত মাসের 28 তারিখ পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করলে পাসপোর্ট পান শফিকুল ইসলাম। দরখাস্ত করার পরিপ্রেক্ষিতে এই এই অফিসের ডিডি জানায় যে তার পাসপোর্ট হয়ে গেছে, আপনারা এসে নিতে পারেন। শফিকুল জানান, ভারতে বাবার চিকিৎসার জন্য পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি। দীর্ঘ সময় ও ভোগান্তির বিনিময়ে হলেও বাবাকে ভারতে চিকিৎসা করাতে পারবেন, এজন্য খুশি শফিকুল। পাসপোর্ট আমার হাতে দিয়েছিল, হাতেরটা আবার ফিরে ব্যাক নিয়েছিল, বলিল এক সপ্তাহ পরে আসো। 4 বছর আমি আসছি, আমি ভারতে যাব, চিকিৎসা হব। আমি খুব খুশি হয়েছি, পাসপোর্ট আমার ছেলের পাসপোর্ট আমি পেয়ে গেছি। অভিযোগ রয়েছে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট পেতে প্রতি পদে পদে ভোগান্তি পোহাতে হয়। টাকা না দিলে টোটালি একটা হ্যারাসমেন্টের একটা ভিতরে এখানে প্রত্যেকেই আছে। তবে এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। মিসিং হয়েছে আমরা, আমি এটা এখন জানতে পেরেছি, যেহেতু আমরা সমাধান করে দিয়েছি, চেষ্টা করেছি, আমাদের কাছে ভালো লাগছে। অনেক সময় দেখা যায় এক জেলার পাসপোর্ট অন্য জায়গায় চলে যায়, সিরিয়াল মিসিং এর কারণে চলে যেতে পারে, মিসিং হয়। মহাপরিচালকের বরাবর আবেদনে শফিকুল উল্লেখ